হযরত ইমাম ওয়াক্বেদি রহমাতুল্লাহি আলাইহি কিতাবুল মাগাজি নামক গ্রন্থে লিখেছেন যে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু জামিলা নামে একটি মেয়েকে বিয়ে করেছিলেন। উহুদ যুদ্ধের সময় এক রাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে ছুটি নিয়ে স্ত্রীর কাছে এসে বাসর রাত যাপন করলেন এবং নাপাক শরীর নিয়েই তিনি শেষ রাতে যুদ্ধ চলে গেলেন। এদিকে তার নববিবাহিতা স্ত্রী জামিলা তার সগোত্রীয় চারজন মানুষকে জানিয়ে দিলেন যে আমার স্বামী আমার সাথে মেলামেশার পর অপবিত্র অবস্থায় জিহাদে চলে গিয়েছেন। এ কথা তিনি এজন্য প্রকাশ করেছিলেন পরবর্তীতে তার স্ত্রী গর্ভবতী হলে কেউ যেন কোনো কথা বলার সুযোগ না পায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রীকে এসব কথা বলার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে গত রাতে আমি স্বপ্নে দেখেছি আসমানের দরজা খুলে গেছে আর হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই দরজা দিয়ে প্রবেশ করছেন, তারপর আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমার বিশ্বাস জন্মেছে যে আগামীকাল তিনি শাহাদাত বরণ করবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু মুজাহিদ বাহিনীদের সাথে যোগদান করার পর দুঃসাহসিকতা ও ঐকান্তিক মনে যুদ্ধ করলেন, ফলে কাফেরদের পরাজিত হওয়ার সম্ভাবনা যখন সুস্পষ্ট হয়ে উঠল তখন তিনি আবু সুফিয়ানকে হত্যা করতে চাইলেন। ইত্তবসরে আসওয়াদ ইবনে সুয়াইব হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে বর্শা দিয়ে হামলা করে বসল, যার ফলে হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে ফেরেশতাগণ আসমান জমিনের মাঝখানে বৃষ্টির পানি দ্বারা গোসল করে দিচ্ছেন। হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত হানজালার চুল হাতে টপটপ করে পানির পড়ছে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানালাম। তারপর তিনি হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী হযরত জামিলার নিকট এ খবর দিয়ে পাঠালে তিনি বললেন, হযরত হানজালা নাপাক শরীরে জিহাদে রওনা হয়ে গিয়েছিলেন, তার গোসলের প্রয়োজন ছিল। শরীয়তের দৃষ্টিতে যদিও নাপাক শরীর শাহাদাত বরণ করলে তাকে গোসল দেওয়ার বিধান রয়েছে, তবুও উপস্থিত সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা না জানার কারণে গোসলের ব্যবস্থা করতে পারেননি। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের পর চুল থেকে পানি ঝরে পড়েছিল। এ দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও বহু সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ সচক্ষে দেখেছিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর তার স্ত্রী জামিলার বিয়ে হয় হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহুর সাথে, আর তারই ঐরসে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। হযরত মূসা আলাইহিসসালাম এর বেহেস্তির সাথের ঘটনা। একদা হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি বেহেস্তে আমার সাথী হবেন তাকে আমি দুনিয়াতেই দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, অমুক বাজারে যাও, সেখানে এরূপ চেহারা সুরতে এক কসাই পাবে, সে হবে তোমার বেহেস্তের সাথী। হযরত মূসা আলাইহিসসালাম সেই বাজারে গিয়ে কসাইয়ের দোকানে উপস্থিত হলেন এবং সারাদিন ওখানে বসে তার কাজকর্ম পর্যবেক্ষণ করলেন যে তার মাঝে মাঝে এমন কোনো সৎ আমল রয়েছে কি না যার জন্য বেহেস্তে আমার সাথী হওয়ার সৌভাগ্য তার হয়েছে, কিন্তু সারাদিন সেখানে বসে এমন কোনো গুণ তার মাঝে দেখতে পেলেন না। সন্ধ্যা হলে সে ব্যক্তি কিছু গোস্ত ব্যাগে ভরে বাড়ির দিকে রওনা হলো। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, ওহে, তুমি কি কোনো মুসলমানকে তোমার বাড়িতে মেহমান হিসেবে রাখতে পারো? সে বলল, হ্যাঁ। অতপর তিনি তার সাথে তার বাড়িতে গেলেন যাতে তার সে আমলটি সম্পর্কে অবগত হতে পারেন। কসাই ঘরে পৌঁছে ওই গোস্ত রান্না করলো এবং ঘরের কোণ থেকে জীর্ণ শীর্ণ এক বৃদ্ধাকে বাহির করে তার হাত মুখ ধুইয়ে দিল, তারপর চামচ দিয়ে তার মুখের খাবার খাওয়ালো। হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধা তোমার কে হন? কসাই জবাব দিল, তিনি আমার মা। বৃদ্ধার খানা খাওয়া শেষ হলে হাত উঠিয়ে অস্পষ্ট স্বরে কী যেন বলল। হযরত মূসা আলাইহিসসালাম কসাইকে জিজ্ঞেস করলেন, বৃদ্ধায় কী যেন বলল, তুমি কি তা বুঝতে পেরেছ? সে বলল, হ্যাঁ। তিনি এই বলে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার এই ছেলেকে দুনিয়াতে শান্তিতে রেখো এবং আখেরাতে হযরত মূসা আলাইহিসসালাম এর সাথে বেহেস্তে স্থান দিও। হযরত মূসা আলাইহিসসালাম নিজের পরিচয় দিয়ে বললেন, হে পুণ্যবান ব্যক্তি, সন্তুষ্ট হয়ে যাও এবং সুসংবাদ শোনো, তোমার মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন যে বেহেস্তে তুমি আমার সাথে হবে। স্বামী ভক্ত নারী বিস্ময়কর কারামত। শায়খ ফরিদুদ্দিন আত্মাব রহমাতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত ওলি ও কামেল পীর ছিলেন। সকল প্রকার ভোগবিলাস তিনি পরিত্যাগ করেছিলেন। কঠোর সাধনার ফলে তিনি ক্ষুধা পিপাসাকে পর্যন্ত আয়ত্তে আনতে সক্ষম হয়েছিলেন। পানাহার ছিল তার ইচ্ছাধীন। এরূপ কঠোর সাধনার ফলে তার মুখের ও বরকত ছিল অসাধারণ।
একদিন গ্রীষ্মকালের দুপুরে তিনি পথ চলতে চলতে ক্লান্তিতে অস্থির হয়ে এক গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন। সেই গাছে অনেকগুলো পাখি বসেছিল। তন্মধ্যে একটি পাখি শেখ ফরিদউদ্দীন রহমতুল্লাহ আলাইহি এর গায়ে পায়খানা করে তার জামাকাপড় নষ্ট করে ফেলল। তৎক্ষণাৎ তিনি রাগের বশে অভিশাপ দিয়ে বললেন, গাছে উপবিষ্ট সব পাখি মরে যাক। সাথে সাথে উক্ত গাছে সব পাখি মরে নিচে পড়ে গেল। ইতিমধ্যে তিনি ক্ষুধা পিপাসায় অস্থির হয়ে পড়লেন। মহান বুজুর্গ ক্রোধ দমন করতে না পেরে তার কামেলিয়াত হারিয়ে একজন সাধারণ মানুষের ন্যায় ক্ষুধা পিপাসায় অস্থির হয়ে পড়লেন। অবশেষে তিনি পানাহারের উদ্দেশ্যে লোকালয়ের দিকে ছুটলেন। প্রায় 4-5 মাইল পথ অতিক্রম করে দেখতে পেলেন জনৈক মহিলা কূপ থেকে পানি উঠাচ্ছে। তিনি সেই মহিলার নিকটে কিছু পানি চাইলেন। মহিলাটি উত্তর করলো, আমার স্বামীর অনুমতি ছাড়া আপনাকে পানি দিতে পারবো না। এ কথায় শায়খ ফখরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি পিপাসে অত্যন্ত কাতর, যদি তুমি এই মুহূর্তে পানি না দাও তবে আমি তোমাকে অভিশাপ দেব। তখন মহিলাটি বলল, আপনার অভিশাপে আমার কিচ্ছু হবে না, আমি তো আর পাখি নই যে আপনার অভিশাপে মরে যাব। মহিলার উত্তর শুনে শায়খ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তো একেবারে অবাক। তিনি ভাবতে লাগলেন, আমি 4-5 মাইল দূরে যে কাজটি করে এসেছি সে কথা এত শীঘ্রই এই মহিলা জানলো কী করে? নিশ্চয়ই এই মহিলাটি একজন কামেল অলি হবেন। মহিলাটি আর কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেল। তিনি তার পরিচয় জানার জন্য তার পিছিয়ে পিছিয়ে ছুটলেন। মহিলাটি ভিতরে প্রবেশ করল। শায়খ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাইরে থেকে বাড়িতে কে আছেন বলে ডাকাডাকি করতে লাগলেন। মহিলার স্বামী জিজ্ঞেস করলো, ইনি কে? স্ত্রী বলল, উনি মহান সাধক শায়খ ফরিদউদ্দিন আত্মার। আজ ক্রোধের বশবর্তী হয়ে সাধকের গুণ হারিয়ে একজন সাধারণ মানুষের ন্যায় ক্ষুধা পিপাসায় কাতর হয়ে আমার নিকট একটু পানি চেয়েছিলেন, কিন্তু আপনার অনুমতি ছাড়া পরপুরুষের হাতে পানি দেইনি, তাই আমার পিছিয়ে পিছিয়ে বাড়ি পর্যন্ত এসেছেন। মহিলার স্বামী এক গ্লাস পানি এনে শায়খ ফরিদউদ্দিন আত্তাবকে দিতে চাইলেন। উক্ত পানি গ্রহণ না করে বললেন, যে মহিলাটি ভেতরে প্রবেশ করলো তার পরিচয় না জানা পর্যন্ত আমি পানি পান করব না। লোকটি বলল, আপনি তার কী পরিচয় জানতে চান? সে আমার বিবাহিতা স্ত্রী, তার নাম আবিদা খাতুন। ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, তার সে পরিচয় জানতে চাইনি, জানতে চাই যে আমি বহুদূরে একটি কাজ করে এসেছি, তা হয়তো এ পর্যন্ত আল্লাহ পাক ছাড়া আর কেউ জানতে পারেনি, অথচ এই মহিলাটি তা কী করে জানলো? লোকটি বলল, আমার স্ত্রীকে কঠোর সাধনার ফলে দূরবর্তী নিকটবর্তী অতীত বর্তমান ও ভবিষ্যতের ঘটনাসমূহ অবগত হওয়ার ক্ষমতা মহান আল্লাহ পাক দিয়েছেন। এ কথা শুনে শায়খ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কিরূপ সাধনার ফলে তিনি এত বড় গুণের অধিকারী হয়েছেন এবং তার মাধ্যম কে, আমাকে খুলে বলতে হবে। লোকটি বলল, অকৃত্রিম স্বামী ভক্তির ফলস্বরূপ সে এরূপ সিদ্ধি লাভ করেছে, আর একজন মাতাল দুশ্চরিত্র মহাপাপী লোক তার মাধ্যমে। শায়খ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আরও অধিকতর বিস্মিত হয়ে বললেন, এটা কী করে সম্ভব? লোকটি বলল, তাহলে শুনুন, আমি ছিলাম আমার পিতার একমাত্র সন্তান, পিতার বিষয় সম্পত্তি টাকা পয়সা যা ছিল তা আমি চিরজীবন বসে খেলে অভাব হতো না, কিন্তু আমি ছাত্র জীবনেই কতিপয় দুশ্চরিত্র লোকের সংস্রবের ফলে লেখাপড়া ছেড়ে দিয়ে মদ গাঁজা ও বেশ্যায় আসক্ত হয়ে পড়ি। বিয়ের পরেও এই অবস্থা বিরাজমান ছিল। পিতামাতা মৃত্যুর পর আরও বেশি ইন্দ্রিয় পূজক হয়ে পড়ি। দুনিয়ায় আজে বাজে সব খারাপ কাজ করতাম, যখন যা ইচ্ছা তাই করতাম, কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নিয়ম ছিল না। বাড়ি আসলে দেখতে পেতাম আমার স্ত্রী আবিদা হয় নামাজ পড়ছে, না হয় কুরআন তিলাওয়াত করছে, অথবা দুহাত তুলে মুনাজাত করছে। আমার স্ত্রী আমার সেবা যত্নে কোনো ত্রুটি করত না, কিন্তু আমি সেদিকে মোটেই খেয়াল করতাম না। সে আমাকে বাড়ি থাকতে অনুরোধ করলো, তাকে এমনভাবে প্রহার করতাম যাতে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যেত। আমার স্ত্রী চরম ধৈর্যের সাথে সুদীর্ঘ 12 বছর এভাবে দিনকাল যাপন করেও এসব কথা তার পিতামাতা বা অন্য কাউকে জানতে দেয়নি। একদিন সন্ধ্যায় খুব বেশি পরিমাণে মদপান করে বাড়ি পৌঁছে অবসন্ন দেহে বিছানায় শুয়ে পড়ে আবিদার কাছে একটু পানি চাইলাম। ঘটনাক্রমে ঘরে তখন পানি ছিল না, তাই আবিদা কলসি নিয়ে চলে গেল পানি আনতে। ইতিমধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে দেখতে পেলাম আবিদা এক গ্লাস পানি হাতে নিয়ে আমার শিওরে দাঁড়িয়ে আছে। স্বামীর ঘুমের ব্যাঘাত হবে মনে করে সারা রাত পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার কথা আবিদার মুখে শুনতে পেয়ে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, হায়, আমি কি একটা মানুষ না পশু? আমার মতো অত্যাচারী পশুর প্রতিও আবিদার এত ভক্তি, এত দয়া? এ কথা ভাবতেই আমি কেমন যেন আত্মবোলা হয়ে গেলাম। হঠাৎ আমার মুখ দিয়ে বের হলো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এই কঠোর সাধনার ফল নিশ্চয়ই তোমাকে দেবেন, আমি অন্তরের অন্তস্থল হতে তোমাকে দোয়া করছি, আল্লাহ পাক তার নূরের আলোকে তোমার হৃদয় আলোকিত করুন। আমি ধারণাই করতে পারিনি যে আমার মতো মহাপাপীর দোয়া আল্লাহর নিকট কখনো কবুল হবে, কিন্তু সত্যি সেদিন থেকে তার অন্তর আলোকিত হয়েছে। মোট কথা, তার ধৈর্য ও স্বামীর দোয়ায় তার উন্নতির সোপান।
শায়খ ফরিদউদ্দিন আবিদা খাতুনের স্বামীকে কিছু নসিহত করলে সে তার জীবনের সমস্ত ভুলভ্রান্তি বুঝতে পারল। নিজ জীবনের গুনাহার জন্য অত্যন্ত অনুতপ্ত হয়ে সে হু হু করে কাঁদতে কাঁদতে শায়খ ফরিদউদ্দিন আত্তাবকে বললেন, হুজুর এখন আমার উপায় কি হবে? শায়খ ফরিদউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, অনুতপ্ত হয়েছো, এখন তাওবা করলে নিশ্চয় মহান আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এ কথা বলে শায়খ ফরিদউদ্দিন আত্তাব রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন।